इसलिए कम टुमोरो बोले जाओ खेपे जाए लोग जोड़ এদিক পুরো ধরে সোজা মানে অনেক এরকম স্টোর রয়েছে সবাই মিলে আড্ডা দিচ্ছি কফি খাচ্ছি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই আমরা চলে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড গুড আফটারনুন ফ্রম আটলান্টা জর্জিয়া উই আর স্টিল হিয়ার হ্যাভিং ফান আজকে অনেক লেট করে আমি ব্লগটা স্টার্ট করছি এখন বাজতে যায় দুটো আর প্রীতি মুকু ছেলের লাঞ্চ হয়ে গেছে নব আর আমি বাকি রয়েছি দেবী টুবা তো জবে আছে তো দেবী মুখ ফুটে একটু রাত্রিবেলা বলে ফেলেছিল যে ওর খিচুড়ি খেতে ইচ্ছা করছে তো ওই জন্য আমি ভাবলাম কি ওর কাছে প্রচুর শাকসবজি দেখছি ফ্রিজে পড়ে রয়েছে ঝ্যাট করে আমি খিচুড়ি আর একটুখানি ওই পাঁচমিশালি সবজি সব সবজি দিয়ে বানিয়ে ফেললাম তো ওরা এসে খেয়ে তারপরে দেখবো যে কীরকম লাগে ওদের তো যাই হোক আরও আর একটা রিজনে আমি একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি বিকজ আমার কিছু ফিলিংস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্নান করে পুজো টুজো দিয়ে গোপালকে দিয়ে তারপর ভাবলাম ফ্রেশ হয়েই আসি তোমাদের সাথে সেই ফিলিংসগুলো শেয়ার করতে তো আজকে ফাইনালি ঘুম থেকে উঠে দেখছি যে আমাদের প্যারাডাইস টেলস ফ্যামিলি 100 হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ টু এভরিবাডি যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আই রিয়েলি লাইক আই ফিল ব্লেসড অ্যান্ড রিয়েলি লাইক গ্রেটফুল কারণ আমি ভাবতে পারিনি যে আমার এক দেড় মাসের মধ্যে 100 সাবস্ক্রাইবার হবে তো এভরি টাইম ইনো লাইক হতো 20-30-40 মানে আমি ভাবতাম যে ওয়াও লাইক কী করে অ্যাকচুয়ালি আমি আজকে তোমাদেরকে আমার মোটিভটা বলতে চাই যে আমি ইউটিউব কেন স্টার্ট করেছি তাহলে তোমরা বুঝবে যে আমি এতটা কেন সারপ্রাইজ হচ্ছি বা এতটা ফিল ইউনো হ্যাপি লাগছে আমার কাছে তো যখন আমি ইউটিউব স্টার্ট করেছি আমার কাছে দুটো মোটিভ ছিল এক তো যে আমার কাছে আমার ফোনের মধ্যে কোটি কোটি ফটো ছেলের ফটো প্রীতির ফটো আমাদের ইউনো অনেক মোমেন্টেরই মানুষ ফটো এভরিডে তোলে কোটি কোটি ফটো তো ফিউ মান্থস এগো আমরা ঘুরতে গেছিলাম যখন ফেরত আসি টেক্সাসের গরমে কোনো একটা কারণে জানি না আমার ল্যাপটপটা পুরো নষ্ট হয়ে যায় তো আমার ল্যাপটপের মধ্যে প্রচুর প্রীতির ছোটোবেলার ফটো ছিল কিছু ফটো নব বলছে পেন ড্রাইভে তুলে রেখে দিয়েছে বাট অনেক ফটো আছে যেগুলো আমি একদমই মানে লস্ট করে গেছি তো তখন আমি ফিল করলাম যে মানে এটাই একটা হয়তো ওয়ে যেখানে আমাদের স্মৃতিগুলো ইউনো থেকে যাবে বছরের পর বছর দিনের পর দিন আর একটা রিজন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাকে নব 2018 থেকে বলেছিল যে তুই ব্লগ কর তুই পারবি তো আমি অতটা কনফিডেন্স ছিলাম না তার কারণ অফকোর্স ব্লগ করা মানে হচ্ছে তোমার পার্সোনাল লাইফ তুমি শেয়ার করছো ইউনো অনেক কিছু আছে ছোটোখাটো বড় বড় জিনিস ইনো অনেকের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো ওই জন্য আমি অতটা কনফিডেন্স ফিল করছিলাম না তো যখন দেখলাম যে না আই ফিল লাইক ইউনো এরকম এটাই একটা ওয়ে যেখানে আমার হয়তো সব কিছু স্মৃতি ছেলের মেয়ের ইউনো আমাদের মোমেন্টগুলো এই যে ফ্রেন্ডশিপের মোমেন্টগুলো সব কিছু ওখানে থেকে যাবে দিনের পর দিন বছর বছরের পর বছর যখন আমরা ওল্ড হব বসে বসে দেখবো ইউনো তখন খুবই মজা লাগবে এটা একটা তো খুবই বড় মোটিভ সেকেন্ড হচ্ছে যে আমি লাইফে যেগুলো যেগুলো আমি জানি যেগুলো যেগুলো করছি হয়তো আমার ফিল হয় যে অনেকেই জানতে পারবে আমার থ্রুতে ইউনো মেনলি যেটা যে যারা আমেরিকা থেকে বাইরে আছে আমেরিকাটা কীরকম ইউএসএ লাইফস্টাইল কীরকম যেহেতু প্রত্যেকটা বাড়িরই লাইফস্টাইল ডিফারেন্ট হয় সেখানে একটা দেশ টু দেশ ইউনো ডিফারেন্ট কান্ট্রি টু কান্ট্রি লাইফস্টাইল তো হিউজ ডিফারেন্স আসবেই তো অনেকেই যারা ইউএসএ আসেনি ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে আমার বাংলাদেশেরও অনেক ভিউয়ার্স আছে থ্যাংক ইউ সো মাচ ইউ গাইজ তো তারা দেখতে পারবে যে এখানকার লাইফস্টাইল কীরকম আছে ইভেন যারা ইউএসএর মধ্যেও আছো যেমন এই যে আমরা টেক্সাস থেকে আটলান্টায় আসলাম তো যারা টেক্সাসের লোক আটলান্টায় কোনো দিন আসেনি তারা দেখতে পারবে যে এখানে আটলান্টা কীরকম বা যারা আটলান্টায় আছে তারা দেখতে পারবে টেক্সাস কীরকম তো এই এইরকম টাইপেরই আমি মোটিভ নিয়েই কিন্তু ওপেন করেছি তো অফকোর্স আমি জানি যে সব কিছু আমরা জানি না করতে করতেই মানুষ শেখে জীবনে তো অনেক কিছু ভুল ত্রুটিও হতে পারে তো তোমরা সেজন্য ক্ষমা করে দিও অ্যান্ড এগেন লাইক আই এম রিয়েলি গ্রেটফুল আমার বড় বড় জিনিস পেয়ে খুশি না আমি অনেক সময় দেখাতে পারি না কিন্তু ছোট ছোট জিনিসে আমি খুব এক্সাইটেড হয়ে যাই
তো আমি জানি যে এই যে মানে আমার হচ্ছে না, আমি এটা তোমরা যে এত সাপোর্ট করছো সেই জন্য আমি জানি অনেক মোটিভেট হচ্ছি, আর জীবনে মানে আরও অনেক কিছু করব হয়তো আগে গিয়ে। কিন্তু মানে এই ফিলিংসটা, এই 100 সাবস্ক্রাইবার হওয়ার ফিলিংসটাও, ম্যাটার ফ্যাক্ট 101 হয়েছে, তো এই ফিলিংসটাও সকালবেলা উঠে লাইক রিয়েলি নাইস, রিয়েলি নাইস, থ্যাংক ইউ সো মাচ। এখন আটলান্টার টাইমে বাজে 6:15, আর এই যে নব আমার ঝগড়া মোটামুটি মিটেই গেছিলো এক রাত, মানে এক রাতের ব্যাপার, আমি বলতে চাচ্ছিলাম এক দিনের ব্যাপার, বাট খুব মানে শয়তান টাইপের ছেলে আছে, ঠিক আছে, হ্যাঁ দেবো, বিকজ সিরিয়াসলি আমি যেটা ভেতরে সেটাই আমার ব্লগে যাবে, আমি যেরকম আমি সেটাই চাই, আমি সবাই ফেক হতে পারি না, আমি কি ফেক? ওরা ভাবে যে আমি নাকি খুব বকি, সেটাও কমেন্ট বক্সে জানিও যে আমি খুব বকি কিনা। চুয়া দাঁড়িয়ে রয়েছে হাসছে। যাই হোক, এখন বাজে আটলান্টার টাইমে 6:30 কি 6:15 নব বললো। তো এখন প্রীতি বাড়িতে রয়েছে, মুকু বাড়িতে রয়েছে, ছেলে ঘুমাচ্ছে, আর আমরা চারজনে মিলে বেরোচ্ছি, আমরা যাই একটুখানি ঘুরে আসি, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো যে আটলান্টার কি কি ঘোরার জায়গা আছে না আছে, আর আমরা কি কি করি। নব চুলও কাটবে, তো যেহেতু আমরা এখানে আছি, বাড়ি যাওয়ার আগেই ও এখানে টাইম আছে যেহেতু, হেয়ার কাট করে নেবে। চলো তাহলে একসাথে যাই, আর একটুখানি দেখিয়ে দিই এই ভিউটা, গাড়ি চালাচ্ছে আমাদের বেরাদি, আর আমি চাইলাম চশমাও দিল আমাকে, নব আর টুবা পিছনে বসে রয়েছে, তো চলো যাওয়া যাক। স্লিপ কাম টুমরো বলে দাও, খেপে যায় লোকজন, তুমি বাদিকের গ্যাস স্টেশনটা ঢুকিয়ে নাও না, মে কল করছে। আর এই হচ্ছে বেরাদের নেভারের ভিউ, বল কালকে আমাদের ঝগড়া হয়েছিল, আজকে বেরাদের, আমি একটা ছোট্ট ক্লিপ তোমাদের দিয়েই দিলাম, দেখতেই পারলে যে নেলে এটাই যাক, দেখতেই পারলে যে কালকে আমাদের ঝগড়া ছিল দুদিন আগে, আর আজকে বেরাদের ঝগড়া হলো। আমি কেন বলবো, বেরা আর সমাদার একসাথে ঝগড়া, বেরা আর সমাদার ফ্যামিলির ঝগড়া হয়ে গেছে, পাশে তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমি কি করে যাব। পেছনের পুরুষগুলো কিন্তু মহিলা গাড়ি চালাচ্ছে বলে প্রচন্ড জাজ করছে, বসে বসে করছে, এই যে টুবাও কিন্তু খুব একটা ভালো গাড়ি চালায় না, ধাপ পেরে যায়, মানে ভালো গাড়ি চালায়, আবার ফেমিনিজমের অ্যাডভান্টেজও নিয়ে নিচ্ছে মাঝে মধ্যে। টুবা কিছু বলবে? আমি এখন কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ব। আমার বর ভালো গাড়ি চালায় বাট ও এরকম খুব রাফ চালায়, মানে বেড়া বলতে চাইছে বেড়া রাফ গাড়ি চালানো শিখে গেছে, একদম উড়িয়ে দেবো গাড়ি, একদম রকেটের মতো চালানো। বেড়া এক্ষুনি আমাদের মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিল, প্রচন্ড রাফ ভাবে একটা ব্রেক করলো, আমরা সবাই হুমড়ি মুমড়ি খেয়ে এরকম করে গিয়ে পড়লাম, ঠিক আছে, কিন্তু ব্রেকটা স্মুথলিও দেওয়া যেত সেটা সঞ্চিতা বলছে, কিন্তু সেটা তো বললে হবে না, কারণ বেড়া একটু আগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে শি ইজ আ রাফ ড্রাইভার। অ্যাকচুয়ালি বেড়ার দোষ না, সামনে থেকে একটা গাড়ি ডান দিক থেকে বাদে হু করে ঢুকে গেছে, আমার ঘাড়ের উপরে পড়ে বুঝে এই দিল 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 শেষ করে দিল। এটার মধ্যে ফিজিক্স লুকি আছে, টুবার পোর্শনটা বেশি লম্বা না, ওর জন্য মোশন বেশি টুবা আমার ঘাড়ের মধ্যে পড়েছিল, আমি তার প্রতিশোধ নিয়ে নিয়েছি, যেই দরজা খুলেছি পেছনে টুবার পা ছিল, এমন ভাবে খুলেছি হাঁটু মাটু একদম ফেটে গেছে, এখন লেংড়ে লেংড়ে হাঁটছে। চলে এসেছি হেয়ার সেলুনে, আর এই যে নব চুল কাটা হচ্ছে, বিফোর অ্যান্ড আফটার দেখাবো, এখানে নাকি খুব ভালো চুল কাটে এরা। নব বলছে মোটামুটি ওর সোফার খুবই ভালো লাগছে, আর কি বললি যদি ফ্লাইট বেনিফিট থাকতো, ফ্লাইট বেনিফিট থাকলে আমি আটলান্টা এসে চুল কাটতে, চুল কাটার জন্য আটলান্টা চলে আসতাম। দেখো এখানে হেয়ার সালনটা অনেকটাই বড় ছিল, ভিতরটা অনেক কিছুই হয় এখানে, শুধু নট অনলি হেয়ার, নেলস, ইউনো, হেয়ার এক্সটেনশন, অনেক কিছু, আর তার পাশেই এরকম
মানে সেই স্প্ল্যানেটে যেমন হয় ছোট এটা, বাট অলমোস্ট ওই রকম টাইপের সব বিক্রি হচ্ছে, জুতো, লেগিংস, জিন্স, একটা মার্কেট। তো এখানে ধরে অনেকগুলোই মার্কেট আছে, ওই পাশে আমরা এখন যাব, দেখি আর কি কি আছে। আচ্ছা ওরা ভেতরে ঢুকছে, দেখি ভেতরে কি আছে। এখানে মানে এরকমও অনেক কিছু রয়েছে, হ্যাট, আমরা এসে গেছি এই মার্কেটটার ভেতরে। প্রচুর রকমের জিনিস পাওয়া যাচ্ছে, অনেক কিছু স্টল এখানে করার রয়েছে, মিডিল দিয়ে আর দুই পাশ দিয়ে স্টোর। আর এই ওপরের এই লুকটা পুরো একদম ম্যাংকুনের মতন লুক লাগছে। তো এটা যতদূর আমি বুঝতে পাচ্ছি একটা মেক্সিকান প্লাজা। তোরটা আমি দেখাই, তাহলে বুঝতে পারবে। অনেক দোকান বন্ধ আছে, জানি না কেন, মেবি টিউজডে বন্ধ থাকে। বাট পুরো কেন বলছিলাম যে প্ল্যানেটের মতন ফিল হচ্ছে, এরকম দুই পাশ ধরে এরকম, দেখো কি সুন্দর। রং বেরঙের জামা কাপড়, এ দেখো কত সুভিনিয়ার। এদিক পুরো ধরে সোজা, মানে অনেক এরকম স্টোর রয়েছে। তা আমি ওই দিকটা আর যাচ্ছি না, আমি এই দিক থেকেই আবার বেরিয়ে যাচ্ছি। এ দেখো কি সুন্দর ক্রাউন, এগুলো সব এই ড্রেসের সাথে পরার জন্য। মেক্সিকান মল, তো প্লাজা ফিয়েস্তা, তো আমাদের ওখানেও ফিয়েস্তা আছে, বাট নট লাইক এরকম প্লাজা, অনলি বাই সেলফ একটা স্টোর। এটা দেখাই, জানি না এটা কিসে ওরা কাজে লাগায়, মেবি দেখে মনে হচ্ছে ওয়েডিং এর জন্যই হতে পারে। বাট মার্কেটটা খুবই সুন্দর, ভালোই ঘুরলাম। এখন আবার কি একটা বেকারিতে যাবে জানি না, তারপরে আজকে রাত্রে ডিনার যতদূর মনে হচ্ছে বিরিয়ানি হবে, দেখি কি হয়। তো আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। এখানে সার্কাস আসছে, তো দেখো ঘোড়াগুলো কি সুন্দর। তো এই পার্কিং লটে সার্কাসও আসছে, জানি না মনে হয় উইকেন্ডে মেয়েকে দেখাতে চাও, এখানে নিয়ে আসতে পারো। হ্যাঁ এই উইকেন্ডেই মনে হয় আসবে এখানে। আমরা মেক্সিকান প্লাজা থেকে চলে এসেছি এশিয়ান স্কোয়ারে, দেখতে পাচ্ছো, আর কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। আমরা চলে এসেছি কফি হাউসে। বেরা রিয়েলি ট্যালেন্টেড, খুঁজে খুঁজে এইসব জায়গা কোথা থেকে পায় কে জানে। তো আমরা এখন যাচ্ছি একটুখানি টি কফি গ্রহণ করতে। কত রকমের স্ন্যাক্স এখানে, ডিফারেন্ট কোয়ালিটির ব্রেড এগুলো। এখানে অনেক রকমের কেকও আছে, এখানে আরো অনেক টাইপের স্যান্ডউইচ দেখো, এখানে এরকম ভেতরটা দেখতে। আর আমরা এতগুলো জিনিস নিয়ে নিয়েছি, এখন আমরা বসে এখানে এনজয় করে খাবো, কি একটু বসবো, হ্যাং আউট করবো। কিরকম ফিলিংস চুল কেটে? খুব ভালো, মাথা হালকা হয়ে গেছে, কালকে স্ট্রেস চলে গেছে। কালকের কিসের স্ট্রেস ছিল? এই ঝামেলা স্ট্রেস ছিল, সিরিয়াসলি। এই হচ্ছে ভেতরের ভিউ, আর আমরা এই বসে গেছি এখন, সবাই মিলে আড্ডা দিচ্ছি, কফি খাচ্ছি, কিছু স্ন্যাক্সও খাচ্ছি, তারপরে বাড়ি যাব বিরিয়ানি তুলে। দে বিরিয়ানি ডেস্টিনেশনে চলে এসেছি, আলামিন। ব্লগার ব্লগার এখন বসে বসে খাবার অর্ডার করেছে ডিনারের, মানে একটু তো টাইম লাগবে এটা পিক আপ করতে, সেজন্য টাইমটাকে ওয়েস্ট না করে সে নেক্সট ডে ভিডিওটা আপলোড করার জন্য এডিটিং করছে। ডেডিকেটেড গুগল এমপ্লয়ি। এবার আমি বলি তোমাদের জন্য কত কষ্ট আমাকে করতে হচ্ছে, সেটা হচ্ছে ভিডিও আমি অলরেডি দুপুরবেলা এডিট করে 2-3 ঘন্টা ধরে এডিট করে আপলোড করা হয়ে গেছে, বাট কিছু একটা ইস্যু এখন আমি সেটা ভাগ্যিস চেক করেছিলাম। এখন অলরেডি 9:30 বাজে, আমার ব্লগ যাবে আর 1.5 ঘন্টা পরে, এখন আমি দেখছি একটা প্রবলেম হচ্ছে, তো আমাকে আবার কিছু আবার ব্যাক করে এডিট করে আপলোড করতে হচ্ছে। হ্যাঁ, আর আপনারা এটাও দেখে নিন, আপনারা দেখে নিন যে
ও কোথায় বসে রয়েছে? শুনলাম নাকি এখানে নাকি মানুষ টয়লেটও করে, থুতুও ফেলে, তো সেই জায়গাতেও বসে গিয়েছে। আচ্ছা, এই স্টোরের ভেতরে মানে বাজারের জিনিসও পাওয়া যায়, তা আমরা এই দেখো কি পেয়ে গেছি, কচুর লতি, আমার খুব ভালো লাগে। এই দেখো পেয়ারা, তো এটা নিয়ে যাচ্ছি। আমরা বাড়িতে সবাই চলে এসেছি বিরিয়ানি নিয়ে, খাবার টেবিলে দেখতে পাচ্ছ সবাই বসেও গেছে। এখন বাজতে যায় 10:45, আর আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের একটুও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আবার আগামী ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, সবাই বাই করে দে, বাই, গুড নাইট।